আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ মাহফুজ হিমেল। আপনাদের বাসায় ভিডিও নিয়ে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তির সুযোগ। এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে ভর্তির সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি এই শিক্ষাবর্ষ থেকেই 2023 সাল থেকেই এটা কার্যক্রম হবে, সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছেন। আসুন আমরা বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে দেখি কিভাবে কি আবেদন শুরু হচ্ছে, কত টাকা কি। এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কমন প্রশ্নগুলো থাকে, কত তারিখ থেকে আবেদন শুরু মূল ক্যাম্পাসে, মূল ক্যাম্পাসের আসন সংখ্যা কত, ভর্তি পরীক্ষা কোথায়, আবেদন ফি কত, আবেদনের যোগ্যতা। বলে রাখি, ভর্তি পরীক্ষা হবে না, রেজাল্টের ভিত্তিতে ভর্তি হবে, এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভিত্তিতে। আসুন একটা একটা করে আস্তে আস্তে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হতে থাকি। আপনারা অনেকেই এই নোটিশটা দেখেছেন বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে হাউস অফ এনইউবিডি, এখান থেকে আপলোড হয়েছে। সেখানে বলা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি হলে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে, তারা বলছিল চারটি বিষয়ে 40 জন করে 160 জন শিক্ষার্থী ভর্তি নেবে। আসলে নোটিশে কতটি আসন এটি কিন্তু উল্লেখ নেই, নোটিশটা আপনারাও দেখতে পারেন। নোটিশটা আমি ডাউনলোড করার পদ্ধতিটাও একটু পরে বলে দিচ্ছি। এখানে বলছে যে আবাসিক হল থাকতে পারে, মানে এটা নিশ্চিত না। বলেছে চারটি বিষয়ে আইন, এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান। আসুন আমরা বিস্তারিত নোটিশে দেখে থাকি। আসলে দেখি নোটিশ কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের বলে নেই, আপনারা যদি চান। এটা আমার ইউটিউব চ্যানেল। প্রথমে আপনি নোটিশটি যেভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন এনইউ অ্যাডমিশন। দেখতে পাচ্ছেন এনইউ অ্যাডমিশন, প্রথমে এনইউ অ্যাডমিশন হোম এখানে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে দেখতে পাবেন এনইউ অন ক্যাম্পাস অনার্স অ্যাডমিশন, এই জায়গায় থেকে অ্যাডমিশন সার্কুলার ক্লিক হেয়ার, এখান থেকে পিডিএফটি ডাউনলোড করবেন। আমি পিডিএফটি পড়ে শোনাচ্ছি কীভাবে কি, পুরো প্রসেসটা এখানেই আছে। আর অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখন নোটিশটি, ভিডিওটি বড় হলে আপনাদের যারা আবেদন করতে ইচ্ছুক শেষ আশ্রয়স্থল তারা দেখতে পারেন। আমি নোটিশটি ওপেন করছি আপনাদের মাঝে, নোটিশটি দিয়ে বিস্তারিত বলছি কীভাবে আসন বন্টন সকল কিছুই বলছি। নোটিশটি প্রকাশিত হয়েছে 20/7, মানে 20 জুলাই প্রকাশিত হয়েছে। সেই নোটিশটিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস গাজীপুরে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 বছর মেয়াদি, এটা অনার্সের মতোই, জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির মতো সিস্টেম। আবেদনটি শুরু হয়েছে 27 জুলাই 2023 থেকে 5 সেপ্টেম্বর 2023 পর্যন্ত চলবে, মানে এক মাসের বেশি সময়। জুলাই থেকে শুরু হয়ে আগস্ট মাস পুরোটা যাবে, তারপর সেপ্টেম্বর পর্যন্ত। চারটি বিষয় দেখতে পাচ্ছেন গাজীপুর মূল ক্যাম্পাসে হবে, এটা গাজীপুরে পড়াশোনা হবে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এখানে ভর্তির যোগ্যতায় যে আপনাদের বলছিলাম যে এখানে এটা আপনি খেয়াল করে দেখুন, কত তারিখ থেকে আবেদন শুরু বলে দিয়েছি। আসন সংখ্যা, আসন সংখ্যা এই নোটিশে উল্লেখ নাই, বিভিন্ন পত্রপত্রিকা এবং হাউস অফ ইনিও, মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে হাউস অফ ইনিও, যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্য সারা ভেরিফাইড একটি ফেসবুক পেজ, তারা বিভিন্ন অনলাইন কার্যক্রমের সাথে জড়িত, তারাই এইটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আপলোড করছে, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি মাত্র। কিন্তু নোটিশে কিন্তু আসন সংখ্যা কত এটা কিন্তু উল্লেখ নেই, আবার বলে দিই। আবেদনের যোগ্যতায় যে আপনাদের কথায় আসুন, আবেদনের যোগ্যতা দিতে ওটা আবেদনের যোগ্যতা, আবেদনের যোগ্যতা মানবিক শাখা থেকে, মানে 2021-22 এইচএসসি, মানে সেকেন্ড টাইম আসে এটা বুঝে নেন। তাদের হচ্ছে টোটাল 6.00 লাগবে, এবং বিজ্ঞান থেকে 3.5 করে টোটাল 8 পয়েন্ট লাগবে, এবং ব্যবসায়িক শিক্ষা থেকে 3 পয়েন্ট করে দুটা মিলে 6.5 পয়েন্ট লাগবে। ভকেশনাল এবং বিজনেস ম্যানেজমেন্ট থেকেও আবেদন করা যাবে। এরপরে বিভিন্ন পদ্ধতি লেখা আছে, ওটা বললাম না, মানে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে। এরপরে আসুন এলএলবির ক্ষেত্রে, এলএলবির ক্ষেত্রে মানবিক থেকে 70%, বিজ্ঞান থেকে 15%, ব্যবসায় শিক্ষা থেকে 15% আসন বন্টন হবে। এরপরে বিবিএর ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা থেকে 80%, বিজ্ঞান থেকে 10%, মানবিক থেকে 10% আসন বন্টন হবে। আসন কতটা এটা কিন্তু নোটিশে উল্লেখ নেই, আবারও বলছি। ব্যবসায় শিক্ষা থেকে
ট্যুরিজম ও হসপিটালি ম্যানেজমেন্ট 70, বিজ্ঞান থেকে 15%, মানবিক থেকে 15% আসন। ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড সায়েন্স থেকে বিজ্ঞান শাখা থেকে 100% আসন নেবে। এটা আপাতত ক্লিয়ার, আসন কত, ভর্তি পরীক্ষা কোথায় হবে বলে নেই, ভর্তি পরীক্ষা হবে না, ভর্তি পরীক্ষা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের ভিত্তিতে নিয়ে নেবে। রেজাল্টের হচ্ছে এটা হচ্ছে অনলাইন প্রসেসটা, কীভাবে আবেদন করতে হবে, রঙিল কত, একটা ছবি লাগবে জাস্ট, সেটা আমি বিস্তারিত বললাম না, এটা নোটিশে উল্লেখ করা আছে, টোটাল বললে ভিডিও অনেক বড় হবে। টাকা পেমেন্ট, মানে আবেদন করার পরে টাকাটা কলেজে ডিপার্টমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে না, টাকা পেমেন্টটা অনলাইনে হবে। এই যে দেখতে পাচ্ছেন এসএসসি, এইচএসসি, এসএসসিতে জিপিএর 40%, এইচএসসিতে 60% ধরে আসন বন্টন করবে। এখানে বলছে যে অনলাইনে কিভাবে লগ ইন করে রোল রেজিস্ট্রেশন দিয়ে আবেদন পেমেন্ট করতে হবে, সেটাই বলছে, আসুন এখানে বলে নেই। প্রাথমিক আবেদন আবেদন শুরু হবে 27 তারিখ থেকে, আবেদন শেষ হবে 27 জুলাই থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। প্রাথমিক আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে কোন 500 টাকা, 500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, এটা কোথাও জমা দিতে হবে না, অনলাইনে আবেদন। মেধা তালিকা প্রকাশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে, এটা কত তারিখে প্রকাশিত হবে, ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে প্রকাশ হতে পারে। ক্লাস শুরু সেপ্টেম্বরের লাস্ট উইকে না, সেপ্টেম্বরের মাঝামাঝিতে, কারণ সেপ্টেম্বরের 8 তারিখে আবেদন শেষ হচ্ছে, আর ক্লাস শুরু হবে আপনাদের যারা চান্স পাবেন তাদের হচ্ছে সেপ্টেম্বরের 15-25 তারিখে থেকে ক্লাস শুরু হবে। যারা চান্স পাবে তাদের ভর্তি ফি বাবদ 5,000 টাকা খরচ হবে, 5,035 টাকা, এটাই নোটিশে জানানো ছিল। এখন আপনাদের মাঝে বলে আবেদন ফি কত, আবেদন ফি তো অলরেডি বলে দিলাম যে 500 টাকা লাগবে অনলাইন পেমেন্ট, আবেদনের যোগ্যতাটাও বলে দিয়েছি, ভর্তি পরীক্ষা হবে না সেটা বলে দিয়েছি, আসন যোগ্য। আশা করি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারছি। আপনারা যদি কেউ আমার থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে ইনবক্সে এসএমএস করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অনলাইনে এসএমএস করতে পারেন, ইনবক্স এসএমএস করতে পারেন, অথবা আমাদের অনলাইন সার্ভিস সেন্টার কম্পিউটার দোকানে এসেও আপনি আবেদন করতে পারেন। আপনারা জানেন যে অনলাইন সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করা যায়, অনলাইন সার্ভিস সেন্টার অনেকেই জানেন, সেটারও ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, সকলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে জানাবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দেবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলরা জানতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।